আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে নিষ্প্রাণ ফা আহিয়াকুম অতঃপর তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে আপনারা বলেন আমাদের জীবন দেওয়ার মালিক কে সেই জন্য আমি এমন একটি আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের নিরিখে আমি আমার বর্তমান প্রেক্ষাপট ঘিরে অনেক বিষয়ের মুখোশ উন্মোচন করব যেগুলো আপনাদেরও খুব জিয়ান জানাচ্ছেন যারা ফেসবুক চালাও তোমাদের জন্য খুব প্রয়োজন যুবক ভাইরা গালাগালি নয় ভালোবাসা দিয়ে দেশ জয় করবো ইনশাল্লাহ বলেন হিংসা নয় ভালোবাসা দিয়ে দেশ জয় করা যায় যাই কি যায় না যায় আমি একটি আয়াত পড়েছি এই আয়াতের নিরিখে আমি কিছু কথা বলে আমি খুব সংক্ষেপে বিদায় আরজ করব আমি অনেক দূরে যেতে হবে সেই জন্য আল্লাহ বলছেন কোরআনের কারিমে আমি যে আয়াত পড়েছি আপনারা জানেন কোরআনের কারিমের তিনটা পার্ট এর মধ্যে একটা হলো তাওহীদ আরেকটা হলো হিকমত আরেকটা হলো নসিহত এই বিষয়গুলো আমাদের হৃদয়ে শুধু জানলেই চলবে না আমাদেরকে মানতে হবে আল্লাহ বলছেন দুটি পদ্ধতির মাধ্যমে মানুষের কাছে আমার আমি যে আল্লাহ যেই দিনটাকে মনোনীত করেছি সেই দিনটাকে প্রেজেন্ট করো একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর ব্যবহার যদি কণ্ঠ কিনা বলেন হিকমতের একাধিক ব্যাখ্যা আছে যা গেলাম না সেই দিকে শুনুন যুগে 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 হকপন্থী যারা তাদেরকে বাতিলরা খুব জ্বালাইত সাড়ে ১৪০০ বছর পূর্বে আল্লাহর হাবিবকেও পর্যন্ত তারা অনেক কষ্ট দিয়েছে কাফেরদের চাইতে মুনাফিক বড় ভয়ঙ্কর কথা বলেন ঠিক কি না বলেন এই মুনাফিক আমাদের মাঝে আছে না নাই আল্লাহর হাবিবকে একদিন এক মুশরিক প্রশ্ন করলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রবের তালিকা রবের বংশের তালিকা দাও কি বললেন আল্লাহর হাবিবকে এক মুশরিক বললেন তোমার রবের বংশ তালিকা দাও তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একটি সূরা নাজিল করলেন সেই সূরার নাম হলো সূরা ইখলাস কি সূরা সূরা ইখলাস এই সূরাটা কোরআনুল কারীমের ১১৪টা সূরার মধ্যে এই সূরার অবস্থান হলো ১১২ এই সূরার আয়াত হলো ৪টি আজকে যারা আমাদেরকে মুশরিকের তকমা লাগাও আমাদেরকে কুফুরির তকমা লাগাও তোমাদের কানটাকে জাগ্রত করো ওইলে তাহিরি সদাই আর না হয় বিদায় ফতোয়াবাজি শোনো কি বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সুদীর্ঘ ২৩ বছরে ৬০টি পদ্ধতির মাধ্যমে অবস্থার আলোকে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাযিল করেছেন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন এইভাবে উল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر الله رب العالمين বলেন যখন মুশরিকরা আমার নবীরে বলল তোমার রবের বংশ তালিকা দাও তখন আমার আল্লাহ বললেন হে বন্ধু আপনি বলে দিন হু আল্লাহু আহাদ তিনি সেই আল্লাহ যিনি হলো এক যিনি কি এক ওয়াহিদুন বলে নাই আহাদ বলেছেন কারণ কি আহাদ শব্দটা এমন একটা বিষয় যার কোনো দ্বিবচন নাই বহুবচন নাই
আল্লাহ নিজেই বন্ধু নবীরে বলে দিলেন বন্ধু হে আপনি বলে দেন আমি আল্লাহ হইলাম এক জবান খুলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কয়জন আর এটা তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা সূরা ইখলাস সূরাটা অনেক ছোট কিন্তু এই সূরার ভিতরে কত মজা আমার নবী আপনার নবী বলেন তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে আর বড় করে বলেন সুবহানাল্লাহ তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন এর মধ্যে একটা হলো যদি কোনো ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেয় যেমন আপনি আমার ভাইকে হত্যা করেছেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম আর দুই নম্বর হলো যদি কেউ কারো কাছ থেকে ঋণ নেয় ঋণটা যদি যথাসময়ে পরিশোধ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আল্লাহ তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে এখন বলেন হুজুর তিন নাম্বার কি আমি আগেই বলেছি জানার নাম ইমান না মানার নাম হলো ইমান তিন নাম্বার হলো আমার নবী বলে যারা প্রতি রাত্রে দশ বার সূরা ইখলাসটা তেলাওয়াত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে সূরা ইখলাসের মর্যাদা আসেনি শুধু তাই নয় একটু বুঝিয়ে দিয়ে যাই আম্মাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী প্রতি রাত্রে তিনটা সূরা পড়তেন সূরা পড়ে পড়ে তিনি হাতের তালুর মধ্যে ফু দিতেন ফু দিয়া হাতকারে অলবডির মধ্যে মেসেজ করতেন এইভাবে একটা সূরার নাম সূরা ইখলাস আরেকটা সূরার নাম সূরা ফালাক আরেকটা সূরার নাম সূরা নাস এই তিনটা সূরা নবী পড়তেন পড়ার পরে হাতের তালুর মধ্যে আমার নবী ফু দিতেন ফু দিয়ে অল বডির মধ্যে আমার নবী এইভাবে মেসেজ করতেন সবচেয়ে চমৎকার কথা হলো ভালোবাসা কারে কয় ভালোবাসার সংজ্ঞা নিয়ে যাও ভালোবাসা হাট হাজারি মার্কেটে কিনতে পাওয়া যায় না ভালোবাসা কেজি দরে কিনা যায় না ভালোবাসা মনের দরে কিনা যায় না হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণ কি প্রেম কিংবা ভালোবাসা বলে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা সাহাবার কাফেলা পাঠাইলেন সাহাবার কাফেলা যখন পাঠালেন আমার নবীর একটা সাহাবীর কাফেলা দিয়ে একজন ইমাম নিযুক্ত করে পাঠাইলেন ওই কাফেলা নিয়ে সাহাবী যখন গেলেন যাওয়ার পরে ওই ইমাম সাহেব প্রতি নামাজের ভিতরে শুধুমাত্র সূরা ফাতিহার পরে একটা সূরাই পড়েন ওই সূরার নাম হলো সূরা ইখলাস সুবহানাল্লাহ বলবেন না প্রতি নামাজের যতগুলা সূরার মধ্যে সূরা মিলান নামাজ রাকাতে সূরা মিলানো সবগুলা সূরার মধ্যে শুধুমাত্র সূরা ইখলাস পড়েন সাহাবাদের মনের ভিতরে প্রশ্ন জেগে উঠেছে কারণটা কি বারবার একই সূরা একই নামাজের সবই নামাজ রাকাতের মধ্যে পড়ে এটা তো তারতিবের খেলাফ এখানে কেন এইভাবে সূরাটা পড়ে কারণটা কি সাহাবাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে ওঠে বিষয়টা আল্লাহর হাবিবের বরাবর অ্যাপ্লাই করা হলো আল্লাহর হাবিব ওই সাহাবারে ডাক দিয়া কয় সাহাবি তুমি কি প্রতি নামাজে কি সূরা বারবার পড়েছ সূরা ইখলাস পড়েছ কয় জি পড়েছি কয় তুমি কি অন্য সূরা পারো না কয় জি নবী আমি পারি তাইলে সূরা ইখলাস দিয়ে কেন তুমি বারবার নামাজটা পড়াইলে তোমার ব্যাপারে তো অভিযোগ আসছে তুমি বারবার কেন একই সূরা দিয়ে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াইলে ওই সাহাবি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই সূরাটারে আমি বড় ভালোবাসি আরো জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো
সূরাটা আমি বড় ভালোবাসি। আমার নবী বলে সাহাবীব তুমি সূরাটারে ভালোবেসেছো, আমার আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছে। বোঝেননি ভালোবাসা কি জিনিস? অটোমেটিকলি ভালোবাসা অর্জন হয়ে যাবে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া আল্লাহর ওলি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহের দরবারে যারা আদব নিয়ে আসবেন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন, আর যারা বিয়াদবি করবেন জীবন হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা এমন এক ব্যাপার। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন হে বন্ধু আপনি বলে দেন আল্লাহ এক। দ্বিতীয় আয়াতে আল্লাহ কয় আল্লাহু সামাদ। আমি পাঞ্জাবিটা বানাইলাম, টেইলারের মুখাপেক্ষি হলাম, পাগড়িটা কিনতে গেলাম দোকানদারের মুখাপেক্ষি হলাম। এই পৃথিবীতে একজন যিনি অমুখাপেক্ষি, জবানটা ছেড়ে দিয়ে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার বাবারা আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষি। এই জন্য আমরা যারা আলো সুন্নাত ওয়াল জামাত রয়েছি, আমাদের আকীদা হলো আল্লাহ কি দুইজন না আল্লাহ একজন। আরো জোরে কোন কয়জন? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। দৃশ্য দৃশ্য দেখা যায় না দেখা যায়, সব কিছুর ব্যাপারে একমাত্র জ্ঞানী যিনি রহমান তিনি রহিম, তিনি সব কিছু জানেন, যিনি ছিলেন যিনি আছেন তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আমার যুবক ভাইরা যিনি ছিলেন যিনি আছেন তিনি থাকবেন, জবান খুলে বলেন তিনি কে? আমরা কি আল্লাহর সঙ্গে শরীক করি? এক কথা বলেন শরীক করি? এই জন্য বন্ধু আমি সেই আয়াতটাই তো পড়েছিলাম আপনাদের সামনে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। হলো তেমনই যে আল্লাহ হলো ইলাহ যিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি একজন যিনি রহমান তিনি রহিম। সেই মালিক আমার দুনিয়াতে পাঠাইছেন, আমি তো ডাকার ক্ষমতা আমাকে পৃথিবীর কেউ দেয় না, একজন দিয়েছেন তিনি কে? আমি ছিলাম মুর্দা, আমি ছিলাম নিষ্প্রাণ, তুমি ছিলে নিষ্প্রাণ, আমাদের কোনো প্রাণ ছিল না, জবান খুলে বলুন প্রাণ দিয়েছেন কে? আমার আল্লাহ তো এভাবে বলে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে। আপনারা বলেন আমাদের জীবন দেওয়ার মালিক কে? জীবন পাওয়ার পরেই তো আমার হুজুর মুহাদ্দিস হয়েছেন, জীবন পাওয়ার পরেই তো আবুল ফারা হুজুর প্রিন্সিপাল হয়েছেন, জীবন পাওয়ার পরে তাহিরি নগণ্য একজন বক্তা হয়েছে, জীবন পাওয়ার পরে কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, জীবন পাওয়ার পরে কেউ ওসিডিসি হয়েছেন, জীবন পাওয়ার পরে আমি অনেক কিছু হয়েছি, কেউ দশতলা বিল্ডিং এর মালিক হয়েছেন, কেউ পাঁচতলা বিল্ডিং এর মালিক হয়েছেন,
কেউ টিনের ঘরের মালিক হয়েছেন, কেউ মাটির ঘরের মালিক হয়েছেন। আল্লাহ বলেন, তোরে আমি যা বানাইলাম আমি আল্লাহ, যা দিয়েছি তুমি তা হয়েছো, কিন্তু তোমার সব কিছু দেওয়ার পরে আমি আল্লাহ একটা বিষয় দিয়ে তোমাদেরকে স্তব্ধ করে দিব, সেটা হলো সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। মরণ নামক থামার মাধ্যমে আমার বক্তাগিরি শেষ, মরণ নামক থামার মাধ্যমে তোমার প্রিন্সিপালগিরি শেষ, মরণ নামক থামার মাধ্যমে তোমার মন্ত্রীগিরি শেষ। মরণ নামক থামার মাধ্যমে তোমার সব শেষ। অনেকে মনে করে মরণের পরে যদি সব শেষ হয়ে যায় তাইলে মনে হয় সব একবারে শেষ হয়ে গেল, আমি বেঁচে গেলাম। না না, আল্লাহ আবার অ্যালার্ট করে দিলেন, সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিব। জীবন পাইলাম কয়বার কথা কয় না, একবার জীবন পাইলাম, উদ্দেশ্য কি? আবার আল্লাহ জীবন দিবেন সেটার উদ্দেশ্য কি? পরিষ্কার, প্রথম আল্লাহ জীবন দিয়েছেন টান্ডারবাজি করার জন্য, জীবন দেয় নাই। প্রথম আল্লাহ জীবন দিয়েছেন মারামারি করার জন্য, জীবন দেয় নাই। প্রথম আল্লাহ জীবন দিয়েছেন নাফরমানি করার জন্য, জীবন দেয় নাই। এখন বলবেন হুজুর প্রথম জীবন দিয়েছেন আল্লাহ কেন, আল্লাহর উদ্দেশ্য কি? আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলে, ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জীবন দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহর গোলামী করার জন্য, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি যে একমাত্র আমার গোলামী করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামী হয়, রোজার মাধ্যমে সেই মালিকেরই গোলামী হয়, হজের মাধ্যমে সেই মালিকেরই গোলামী হয়, যাকাতের মাধ্যমে সেই মালিকেরই গোলামী হয়। জবান খুলে বলুন, এবাদত পাওয়ার মালিককে। আমরা কি মাজারে এবাদত করি না জিয়ারত করি? কথা বলেন, কথা বলেন, আমরা তো মাজার জিয়ারত করি। আমার কথা থাকবে সেদিকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন পরে আল্লাহ কেন জীবনটা দিবেন, কারণটা কি? পরে জীবন দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, সৎ পথে চললে প্রতিদান দিবেন আমার আল্লাহ, অসৎ পথে চললে আমার আল্লাহ তার প্রতিফল দিবেন। এই দুইটার প্রতিদান প্রতিফল দেওয়ার জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার জীবন দিবে। জোরে বলেন না, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, অন্য কোনো কারণ নাই, যিনি বানিয়েছেন তার কদমে আমাদের আর এবাদত আমাদের করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, এই জন্য সেজদা করি না, সেজদা করি একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। এই জন্য সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ।